আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে সমাপনী এবং জেএসসি জেডিসি পরীক্ষার ফলের সার সংক্ষেপ তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের পর সারাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবার প্রাথমিক ও ইফতেদায়ী সমাপনীতে উনত্রিশ লাখ তিন হাজার তিন হাজার ছশো আটত্রিশ জন এবং জিএসসি জেডিসিতে ছাব্বিশ লাখ একষট্টি হাজার ছশো বিরাশি জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছে দুই মন্ত্রণালয় পয়লা জানুয়ারি সারাদেশে বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সে খবর জানাতে এই মুহূর্তে বামেসিংয়ের প্রিমিয়ার আইডেল স্কুলে আছেন হারুন রশিদ সারা দেশে যে বিনামূল্যে বই বিতরণ করা হয় প্রতি বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির এক তারিখ বই উৎসব হয়ে থাকে সে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ বই উৎসবের প্রস্তুতি চলছে এবং আগামীকালকে সিংহ বিভাগের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের যে সরকারি বই সেই বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে এবং এই বইগুলো শিক্ষার্থীদের হাতে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে তুলে দেওয়ার জন্যে যে প্রাথমিক যে কাজ সেই কাজগুলো বিদ্যালয়গুলোতে এখন চলছে আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলেও সেই বেশ কয়েকদিন যাবতীয় এই কাজগুলো করছেন এবং আজকে আসলে শেষ মুহূর্তের যে কাজ সেই কাজগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য একটি সুদৃশ্য ব্যাগ করা হয়েছে সেই ব্যাগে গুছিয়ে সেট করে প্রত্যেক ক্লাসের জন্যে একজন শিক্ষার্থী যে কয়েকটি বই পাবে সেই বইগুলো সেই সুদৃশ্য যে ব্যাগ তৈরি করা হয়েছে সেখানে গুছিয়ে রাখছেন শিক্ষার্থীরা এবং এটি তারা আগামীকাল আনুষ্ঠানিকভাবে উৎসবের অনুষ্ঠানের মাধ্যমে এটি তুলে দেবেন এবং এই স্কুলে যে অনুষ্ঠান হবে সেই সেখানে প্রধান অতিথি থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হকটি টু তিনি এখানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন এছাড়া একটু উৎসবের খবর যদি একটু বলে রাখি সেটি হচ্ছে যে ময়মনসিংহের বিভাগীয় বই উৎসব যেটি সেটি হবে ময়মনসিংহের জেলা স্কুলে এবং জেলা পর্যায়ের যে বই উৎসব সেটি হবে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তো এই উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মুস্তাফিজুর রহমানের সাথে তিনি জানিয়েছেন যে ময়মনসিংহ জেলাসহ ময়মনসিংহ বিভাগের যে চারটি জেলা রয়েছে সব জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন সুষ্ঠু সুন্দরভাবে এই বই উৎসব হয়ে থাকে আমি একটু যদি বলে রাখি যে এই ময়মনসিংহের ময়মনসিংহ বিভাগের প্রায় ময়মনসিংহ বিভাগের প্রায় এগারো হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন কোটি বই বিতরণ হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই তিন কোটি বই বই প্রায় উনত্রিশ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি এবং এই উৎসবটি বর্ণিল করার জন্যে বা আনন্দ মুখর করার জন্যে যে প্রস্তুতি সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে আমরা এখন যে স্কুলটি আছি শুধু এই স্কুলই নয় অন্যান্য যত স্কুল আছে সব স্কুলেই উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হবে এবং সেই বই বিতরণের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্যে তারা সার্বিক প্রস্তুতি যেটি তারা গ্রহণ করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে এক এক তারিখ এক তারিখ যে বই উৎসব হয়ে থাকে এই বই উৎসবের জন্য আসলে শিক্ষার্থীরা যেমন অপেক্ষায় থাকেন শিক্ষকরা অপেক্ষা করেন তাদের ছাত্রদের হাতে বা তাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্যে এবং এটি একটি উৎসবমুখর পরিবেশ হয়ে থাকে এবং শিক্ষকরা বলছেন এই বই উৎসব এবং জানুয়ারির এক তারিখে বই তুলে দেওয়ার কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে এবং যে পড়াশোনায় যে আগ্রহ সেটিও বেড়েছে তো এই ছিল আমার কাছে ময়মনসিংহে বই উৎসবের সর্বশেষ খবর এখন আমরা চলে যাচ্ছি সিলেটে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির তিনি জানাবেন সেখানকার বই উৎসবের প্রস্তুতির খবর ধন্যবাদ হারুন সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আগামী কালকে যে বই উৎসব হবে সেই বই উৎসবের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমি আছি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ সিলেট বিভাগে যেই শিশু শ্রেণী মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে রয়েছে সব মিলে তিরিশ লাখ পঞ্চাশ হাজার আটশো অষ্টাশি জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে প্রাথমিক স্তরে ষোলো লাখ পাঁচ হাজার নয়শো চুরাশি জন শিক্ষার্থীর মধ্যে ছিয়াত্তর লাখ পাঁচ পাঁচ হাজার নয়শো চুরাশিটি বই বিক্রি করা হবে একইভাবে মাধ্যমিক স্তরে পা বারো লাখ শিক্ষার্থীর মধ্যে এক কোটি একান্ন লাখ বই বিতরণ করা হবে গতবার এই সংখ্যা ছিল এক কোটি বাইশ লাখ অর্থাৎ প্রায় তিরিশ হাজার বই বেড়েছে গতবার থেকে এবারে আর যদি সিলেট জেলা আমি বলি সিলেট জেলায় উনষাট লাখ ছাব্বিশ পঁচিশ হাজার তিনশো বই বিতরণ করবে করা হবে মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চার লাখ সাতাশ হাজার চুরাশিটি জন শিক্ষার্থীর মাঝে সব কিছু মিলে বলা যায় যে এই বিদ্যালয়ে প্রধান একটি উৎসব হবে এখানে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সব শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন এবং এই বিদ্যালয়ের পর প্রত্যেকটি বিদ্যালয়ে যে নগরী নগরীর বাইরে জেলা উপজেলা এবং যে বিভাগের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বই চলে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই চলে গেছে এবং বইগুলো বিতরণের ব্যাপারে প্রস্তুতি হচ্ছে প্রত্যেকটা স্কুলের থেকে বই বিতরণের করা হচ্ছে এখানে আছে ছাব্বিশ হাজার বই বিতরণ করা হবে এখা এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে বইগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন যেই বিভাগগুলো আছে বিভিন্ন যে পাঠ্যসূচির অনুযায়ী প্রত্যেকটা বিভাগের বইগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং কালকেই এখান থেকে দেওয়া হবে সব শিক্ষার্থীর মধ্যে এবং যেটা আমাকে এই বিদ্যালয় সহ শিক্ষা বিভাগ সহ অন্যান্য যে কর্মকর্তারা আমাকে বলেছেন যে আগামী আগামীকালকের উৎসবটি একবার উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে এই আনন্দ কোনো পরিবেশে দু সাল থেকে যে বই উৎসব শুরু হয়েছে কালকে সেই বই উৎসব অনুষ্ঠিত হবে সালিন এ ছিল সিলেটের বই উৎসবের প্রস্তুতির সর্বশেষ খবর আগামীকাল পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসব অনুষ্ঠিত হবে আর সেই উৎসবের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং এর